আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজ আমার চ্যানেলে একটি প্রতিবেদন দেওয়ার জন্য চলে আসলাম এক গ্রামে। এই গ্রামের নাম হচ্ছে জয়ভোগা আল্লাহ দরগা, দৌলতপুর থানা, কুষ্টিয়া। উনি আমার চাচা হয়, তো সম্পর্কে চাচা হয়, তো ওনার ফার্মটি আমি ভিজিট করতে আসছি এবং পুকুরে কীভাবে তিনি মাছ লালন পালন করছে সে সম্পর্কে এই প্রতিবেদনে তুলে ধরার চেষ্টা করব এবং কী কী সমস্যার উনি ফেস করছে, কী কী কীভাবে বাজারজাত করছে সেটা আমরা আপনাদের মাঝে আজ এই প্রতিবেদনের মাঝে তুলে ধরার চেষ্টা করব। চলুন প্রতিবেদনটি দেখতে থাকুন। সালামু আলাইকুম চাচা। ওয়ালাইকুম সালাম। কেমন আছো চাচা? ভালো আছি। এই যে আমার দর্শকের রঙিন মাছের ফার্ম দেখানোর জন্য, তোমার এই পুকুরে কিভাবে আবাদ করছো এটা দেখানোর জন্য, আমার ইউটিউব চ্যানেলে দেখানোর জন্য তোমার কাছে আসা আর কি। তো চাচা, এখন কি কি আবাদ করছো তুমি? হ্যাঁ, বর্তমান কুইকাপ, কমেট, আর হচ্ছে গোলফি। কুইকাপ, কমেট, গোলফি, এগুলো হচ্ছে এখন রেনু করছো নাকি? হ্যাঁ, রেনু প্রথমে ডিম নিচ্ছি। আচ্ছা, ডিম নেওয়ার পরে ডিমটা ফুটানোর পরে ওটা 20 দিন 25 দিন 1 মাসে রেনু নিয়ে এসে মাইথিলে ছেড়ে। আচ্ছা আচ্ছা, মানে এই মাইথিলে বলতে গেলে ডাইরেক্ট কি মাইথিলে ছেড়ে দিচ্ছ না হচ্ছে? না, আমি ডাইরেক্টে, যেহেতু দেশি মাছ আমার কিছু আছে এই জন্য আপাতত আমি নেট দিয়ে দর্জির কাছ থেকে নেট কিনি, বাজার থেকে নেট নিয়ে এসে সেলাই করে আমি আপাতত হাঁপাই আমি নেটটা দিয়ে 20 দিনকার 25 দিনকার রেনুটা আমি মাইথিলে। মানে 20 দিন 25 দিনের রেনুটা এখানে ছেড়ে দেওয়া হচ্ছে, তার মানে ওই 20 দিন 25 দিনে কি খাওয়ানো হচ্ছে মাছকে? 20 দিন 25 দিনে ওই যে তোমার হচ্ছে চিংড়ি মাছের হচ্ছে খাবার, ব্রানশিম। আচ্ছা আচ্ছা, আমি ব্রানশিম নিজেই ফুটাচ্ছি বাসায় নিজে ফুটানোর পরে ওখানে বাসায় নিজেই ওই বাচ্চাকে আপাতত 20 দিন 25 দিন খাওয়ানো হচ্ছে। খাওয়ানোর পরে ওই ব্রানশিম খাওয়ানোর পর ওখানে নিয়ে এসে আবার মধ্যে দেওয়ার পরে ওটা আপাতত পাউডার খাওয়া। আচ্ছা আচ্ছা, ব্রানশিমও ওইখান থেকে নিয়ে এসে কাপড়ে হাবায় দিয়ে আমরা খাওয়াচ্ছি। তাতে দ্রুত মাছটা বৃদ্ধি হচ্ছে, দ্রুত মাছ। এমনি পুকুরে কি মাছের কোনো রোগ বালাই এগুলো দেখা যায়? পুকুরে রোগ বালা আছে, কিন্তু এত যাচাই বাছাই সব কিছু করে নিতে হবে। আচ্ছা আচ্ছা, মানে কেয়ার রাখলে মোটামুটি সম্ভব। এমনি ওই যে ফাঙ্গাস বা হচ্ছে লেস পচা, এই এই ট্রিটমেন্টটা কি দিচ্ছে? এই ট্রিটমেন্ট বর্তমান হচ্ছে তোমার হচ্ছে যে পটাশিয়াম নিয়ে আসি, মাছটাকে ভালো করে ধোয়াতো করছে এবং ফাঙ্গাসের বিষয়ে বিশেষ করে লবণটা, আমাদের যে দেশি খাবার যে লবণটা দিলেই মোটামুটি এটা ফাঙ্গাসের জন্য রিমুভ করার জন্য। তার মানে দর্শক বুঝতে পারলেন যে ফাঙ্গাসের জন্য মেন ট্রিটমেন্ট লবণ, আর এমনি ঘায়ের জন্য বা পাখনা পচার জন্য পটাশিয়াম পার্ক ম্যাগনেশিয়াম যেটা সেটা ইউজ করছে। তো হচ্ছে চাষা, মোটামুটি তোমরা কয়জন আছো এই মানে এই প্রজেক্টে? আমার এই ছোট একটা মাইথিলে আমরা 3 জন আছি। আচ্ছা আচ্ছা, তার মানে এতে মোটামুটি এক পুকুর থেকে কি পরিমাণ আয় বছরে আসছে আর কি? বছরে প্রায় 1-1.5 লাখ টাকা বছরে আসছে। মানে এই এইখানে হচ্ছে ৬-৭ কাটা পুকুরে তোমার হচ্ছে বছরে 2-2 লাখ টাকা মোটামুটি আন হয়। আচ্ছা আচ্ছা, তাই দর্শকরা বুঝতে পারলেন যে হচ্ছে এই ছোট পুকুরেও আপনার হচ্ছে দেশি মাছও তো করছে, পাশাপাশি দেশি মাছ হচ্ছে। আচ্ছা আচ্ছা, দেশি মাছের সাথেও আবার রঙিন মাছ করছে, হাঁপা করে করে চাষা রঙিন মাছ করছে। তো এতে মোটামুটি তার বছরে 1.5-2 লাখ টাকা আর্ন হচ্ছে। তো হচ্ছে মানে দর্শকরা দেশি মাছের সাথে এটাও করতে পারে, মানে এটা কোনো সমস্যা না দেশি মাছের? না না, সমস্যা নেই, এবং একটু কেয়ার রাখতে হবে সবসময়। আমার নিয়ত আছে যে এবার পুকুর শুকাই গেলে এবার আমি নিজেই পুকুরে আমি হচ্ছে রেনুগুলা 20 দিন 25 দিনকার নিয়ে এসে আমার হাপার থাকবে। আচ্ছা, ডাইরেক্ট রেনু রেনু ছেড়ে। আচ্ছা, তো হচ্ছে এমনি রেনু যে ওই নেটে তো দেওয়া যাচ্ছে না, রেনুটা কিসের মধ্যে দিচ্ছে? রেনুটা দিচ্ছে হচ্ছে কাপড়ের হাপায়। আচ্ছা, কাপড়ের হাপা করে ওই কাপড়ের হাপার ভিতরে রেনুটা ছেড়ে, কাপড়ের মানে ওই যেটা বাজারে কিনতে পারে। আচ্ছা আচ্ছা, ওই মানে জামা বানাই ওই কাপড়, ওই কাপড়টা কাপড়ে যাতে রেনুটা না বাড়ায়। না বাড়ায় যেহেতু পুকুর আছে ক্লিন নাই, সেহেতু তোমরা এই ব্যবস্থা করছো, তাই না? তারপরে ওইখান থেকে যখন একটু সাইজ হয়ে যাচ্ছে
এত বড় সাইজ হচ্ছে এক এক আঙ্গুলকে দুই আঙ্গুল হয়ে যাচ্ছে, তখন আমরা ওখান থেকে আবার উঠাই আমরা আবার নেটের মধ্যে দিই। নেটের মধ্যে দিলে ওই হাপার থেকে নেটের মধ্যে দিলে মাছটা দ্রুত আরও বৃদ্ধি হচ্ছে বেশি। মানে ওইখান থেকে যখন একটু বড় হয়ে যাচ্ছে তখন আবার নেটের মধ্যে দিয়ে দিস, নেটের মধ্যে দিলে মাছটা দ্রুত আবার বৃদ্ধি হচ্ছে। তো দর্শকরা বুঝতে পারলেন যে আপনারা হচ্ছে দেশি মাছের সাথেও আপনারা এটা করতে পারবেন, কিন্তু আপনাকে হাপা করা লাগবে, হাপা করা লাগবে, হাপা হাপা ছাড়া হচ্ছে সম্ভব সম্ভব না। দেশি মাছ সব খায় না, দেশি মাছ তো এই করবেন। আর যদি মনে করেন যে হচ্ছে শুধু রঙিন মাছ করবেন, তো হচ্ছে আপনার পুকুরটা ভালো করে ভালো করে পরিষ্কার করে ক্লিয়ার করে তারপরে রেনুডা ছাড়তে হবে। তো চাষা মোটামুটি বিক্রি হচ্ছে কোথায় এখন এই মাছটা? বিক্রি হচ্ছে মোটামুটি আমার পুকুরে আছে, বাসায় আছে, এখান থেকে নিজে আমি দরগার বাজারে, আল্লাহ দরগার বাজারে একটা দোকান আছে চার নম্বরের উপরে, দোকানে বর্তমানে ওখান থেকে আমি সেল, ওখানে অ্যাকোরিয়াম আছে এবং মাছের খাবার টাবার যা কিছু লাগে, অ্যাকোরিয়ামে যা যাবতীয় মালপত্র সব কিছু ওখান থেকে নিজেই অ্যাকোরিয়াম তৈরি করে নিজেই সেটিং করি, ওরা সব কিছু নিজে হচ্ছে। এমনি বাইরে কোথাও দিচ্ছ নাকি? বাইরে দোকানে বলতে গেলে কয়েক জায়গায় মানে ছোটোখাটো ভাবে রিং হচ্ছে, এখন ওইভাবে মানে সিজন লেয়া হয়নি যে আমরা আগে কীভাবে, কিন্তু বাইরে আমার নিয়াত আছে, বাইরে কিছু লোক ফোন আসছে, যেরকম ঢাকার থেকে কিছু ফোন আসছে, কুষ্টিয়ার থেকে ফোন আসছে যে ভাই আমার কিছু কমেট লাগবে, গোল্ডফিশ লাগবে। আমি বললাম যে ভাই ঠিক আছে আমি প্যাকেটিং করি, আপনারা সাইজটা দেখবেন, সাইজ দেখার পরে দেখা যাচ্ছে ওনাদের সঙ্গে সেভাবে মাছগুলো আমরা তোমরা যে এত গ্রামে আমার চাষা গ্রামে ই করছে, তারপরে ওনার সেল হয়ে যাচ্ছে, সেল বসে নাই না না। দর্শকরা মানে অনেকে ভয় পায় যে ওই ভয় পাওয়াটা না না ভয় পাওয়ার কিছু না, যেহেতু দেশি মাছের পাশাপাশি একজন যদি সে রঙিন মাছ চাষ করে, বিশেষ করে দেশির থেকে তার লাভবান হবে রঙিন মাছ, আর সে মনে করবে যে আমি রঙিন মাছটা কোথায় বেচবো, কোথায় বেচবো, কার কাছে বেচবো, কারো কাছে এভাবে বেচা লাগবে। আল্লাহ রহমতে ওই আস্তে আস্তে উনিরই মার্কেট হয়ে যাবে, এবং দেশি মাছের হিউজ পরিমাণ মার্কেট। তার মানে হচ্ছে হোপলেস খাওয়া যাবে না, হোপলেস খাওয়া যাবে, হোপলেস খাইলেই দেখা যাচ্ছে হোপলেস খেয়ে বিক্রি করে দিচ্ছে কেউ, অনেক আছে দুই দিন ই করে সেটাই করা যাবে না না, মানে দুই দিন দেখা যাচ্ছে আবাদ করি বেচতে পারছে না, দেখা যাচ্ছে না বেচতে পাই, হতাশ হয়ে যাচ্ছে, হতাশ হওয়ার কিছু। কিন্তু আমি যেটুক জানি হচ্ছে আমাদের দেশে মোটামুটি এখনো শিপমেন্ট বাইরের দেশ থেকে শিপমেন্ট তিন চারটা করে আসছে মাসে মাসে, তাহলে এত পরিমাণ মাছ হয়েও আমরা দিতে পারছি না, তাহলে এটা বিশালই একটা বিষয়। তো চাষা হচ্ছে এমনি মাছকে কয় বেলা খাবার দিচ্ছে? খাওয়ার পুকুরে আমি এখন বর্তমান দুই বেলা দিচ্ছি, সূর্য ওঠার পরে যে রোদের তাপটা আসছে তখন একবার, আর সন্ধ্যার বেলা ডুবার একটু আগে, মানে ওই আসরের পর, আসরের পর পরে, মানে দুই বেলা খাবার, দুই বেলা খাবার, দুই বেলা খাবার, মানে দুই বেলা খাবার দিলে মোটামুটি মাছটা ভালো থাকে, এমনি মাছ বৃদ্ধি হতো মোটামুটি ভালোই হচ্ছে। এমনি হচ্ছে রেনু ছাড়ার কয়দিন পর থেকে মাছ তোমার মার্কেট জাত করছে? রেনু ছাড়ার প্রায় 25 দিন 20 দিন পরে মার্কেটের মতো হয়ে যাচ্ছে, মানে এক চালান চলে যাচ্ছে, এক চালান চলে যাচ্ছে, মানে 1.5 ইঞ্চি 2 ইঞ্চি যেটা। তো দর্শকদের তোমার নাম্বারটা দিয়ে দেবো, আর তোমাদের সাথে যারা আছে তাদেরও নাম্বার দিয়ে দেবে হবে ইনশাল্লাহ, তাদের সাথে যোগাযোগ করলে তো তুমি হচ্ছে গোল্ডফিশ কমেটি এগুলো আপাতত দিতে পারবে, দিতে পারবো, সে যদি রেনু চায় রেনু দিতে পারবো, আচ্ছা, এবং যদি সে বুটো চায় বুটো মাছও দেওয়া যাবে, এবং সে যদি 1 ইঞ্চি 1.5 ইঞ্চি 2 ইঞ্চি যেমন চাবে, যে যেমন চাবে, যে যেমন চাবে, আল্লাহর রহমতে সব মাছে আমি তৈরি করে ফেলি, আচ্ছা আচ্ছা, সমস্যা নাই, আচ্ছা আচ্ছা। তো মোটামুটি দর্শকরা বুঝতে পারলেন যে হচ্ছে রেনু থেকে শুরু করে আপনারা 1.5-2 ইঞ্চি যেটাই চাবেন, চাবে দেওয়া, কিন্তু অর্ডার আগে থেকে, অর্ডার আগে, হ্যাঁ, আগে করে দেওয়া লাগবে, কারণ বাংলাদেশের যে কোনো প্রান্তে পাঠানো যাবে, অক্সিজেনের ব্যবস্থা আছে। তো ইনশাল্লাহ হচ্ছে দর্শকরা ভালো থাকবেন। চাচা তোমার নাম্বারটা দিয়ে দাও আর লোকেশনটা একটু ভালো করে বলে দাও দর্শকদের। আমার হচ্ছে বাসাটা হচ্ছে আল্লাহ দরগা জয়ভোগা গ্রাম, থানা দৌলতপুর, জেলা কুষ্টিয়া, আর বিশেষ করে মোবাইল নাম্বারটা বলো, মোবাইল নাম্বারটা 01736315 এবং 877, এবং নাম্বারটা স্ক্রিনেও থাকবে,
লাস্টটা হচ্ছে 77 এই নাম্বারটা হচ্ছে আমার পার্সোনাল নাম্বার এই নাম্বারে যোগাযোগ করলে আমাকে পাবেন আর বিশেষ করে আলাদাগার দৌলতপুরের কুষ্টিয়া জেলার আশেপাশে যেসব দর্শকবৃন্দ থাকবে এবং মাছ নেওয়ার আগ্রহী বিশেষ করে আলাদাগার বাজারে চার মেম্বারের দোতলায় আসলে অবশ্যই মাছ ওখানে পাওয়া যাবে ওখানে পাওয়া যাবে আচ্ছা আচ্ছা ওখানে দোকান যেটা আছে ওই দোকানে তো দর্শকরা মোটামুটি আমরা আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর হচ্ছে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আমরা বাংলাদেশের সমস্ত খামার ঘোরার ইনশাল্লাহ চেষ্টা করছি আর কি আপনাদের আস্তে আস্তে আমরা ভিডিও দেব ইনশাল্লাহ তো ভালো থাকবেন আসসালামু আলাইকুম